আমাদের কাছে R15 ইন্ডিয়ান অফিশিয়াল আছে, আমাদের R15 BS6 আছে ইন্ডিয়ান, আমাদের কাছে 4B ডাবল ডিক্স আছে, আমাদের কাছে CBR 5 ভ্যারিয়েন্ট আছে, ডিসকভার নতুন মডেলের আছে। এক্স্যাক্টলি আমরা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দিই, আমাদের মাস্টার সার্ভিস তিনটা প্রোভাইড করে থাকি, আর হচ্ছে কি আপনার পেপারস আমরা এক সপ্তাহের মধ্যে নেম ট্রান্সফারের গ্যারান্টি দিয়ে দিই। এই জন্য বললাম আসবেন, গাড়ি দেখবেন, দেখে জাস্টিফাই করবেন যে আমার প্রোডাক্ট কেমন বা আমার প্রাইজিং কেমন। সুজুকি SF 2019 মডেল, কার্বোরেটর ইঞ্জিন, সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও ডেন্ডিং বেন্ডিং টাচ আপ কোথাও কিছু করা হয় না। ইন্দো 3500 চলছে, সামনে চাকার দাগ এখনো রয়ে গেছে, গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো ডেন্ডিং বেন্ডিং টাচ আপ করা হয়নি জানি। তা আমি ট্রাই করি রিজনেবল প্রাইসে হচ্ছে কি বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য, ডাজেন্ট মিন আমি বেশি রাখি, ডাজেন্ট মিন আমি কম রাখি। আমরা নাম ট্রান্সফার জন্য সর্বোচ্চ এক সপ্তাহ সময় নেই, এক সপ্তাহের মধ্যে যদি আমরা নাম ট্রান্সফার করে না দিতে পারি আমরা ফুল টাকা পেমেন্ট করে গাড়ি ব্যাক নিয়ে নিই। 15 BS6 6500 কিলো চলা, গ্রে কালার, লিমিটেড এডিশন, এখন মার্কেটে স্টক আউট। থেকে বাইরের কান্ট্রি যারা আছে তারা আমাদের থেকে বাইক নিতে চায়, তারা আমাদের বিশ্বাস করে নেয়, আসলে সম্পূর্ণ প্রসেসটা হয় বিশ্বাসের মাধ্যমে। আমাদের অনেক কাস্টমার আছে যারা বাইরে থেকে নেয়, তাদেরকে আমরা হচ্ছে কি ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিই এক বছর। ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ফ্রেন্ডস চলে আসলাম আমরা ইউজ বাইকের নতুন আরও একটি ভিডিও নিয়ে, আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইউজ বাইকের হিউজ কালেকশন আছে। তো আমরা কথা বলবো সরাসরি শোরুমের যে অনার আছেন রিফাত ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিফাত ভাই আজকে কি আপনি কোনো অফার দিবেন নাকি হচ্ছে প্রাইস লেস করে দিবেন, একবার ফিক্সড প্রাইস দিবেন কোনটা? আমি ট্রাই করি যে কাস্টমারকে প্রাইসে কম দিতে, আমি প্রাইসে ওরা যদি আমার থেকে রিজনেবল প্রাইসে পায় ওরা ওই প্রাইস দিয়ে ওদের ইচ্ছা মতো গিফট হ্যাম্পার কিনে নিতে পারবে আশা করি। সো ফ্রেন্ডস কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি আজকের ভিডিও। যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি মেট্রোলা থেকে আপনারা বাইক কিনলে প্রতারিত হবেন না, এটুকু গ্যারান্টি আমি দিতেই পারি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম সকলকে, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আগে গতবারের মতো এবারও শাকিল ভাইয়ের সাথে আমরা মেট্রো ল, আমাদের ঠিকানা হচ্ছে 371 DIT রোড, টিভি সেন্টারের পাশেই, টিভি সেন্টার থেকে কিছু দূর আগালি বা 10 গজ আগালি আমাদের শোরুম, বা সুজুকি শোরুম বা আকাশ শোরুমের ঠিক অপোজিটেই। প্রথম থেকে শুরু করি, বাইকটা এখনো ঢুকায়নি, মাত্র আনা হয়েছে কিছুক্ষণ আগে, বাইকটা হয়তো ভিতরে সেকশনে চলে যাবে লোয়ার সেগমেন্টে। এটা হচ্ছে NS সিঙ্গেল ডিক্স 2018 মডেল, সামনের পিছনে দুটো চাকাই চেঞ্জ, নতুন চাকা ইউজ করা, কাস্টমার কন্ডিশনে আছে, 15 থেকে 16 হাজারের মতো চলেছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, বাইকটি রাখা যাবে 1,25,000 টাকা, দাম ছিল পূর্ববর্তী দাম ছিল 1,30,000 টাকা, ইট ডিসকাউন্ট উপলক্ষে 1,25,000 টাকা রাখা যাবে। 2 বছরের হ্যাঁ ফিক্সড প্রাইসে বলতেছি, এটা হচ্ছে কি আপনার ঈদ উপলক্ষে ফিক্সড প্রাইস। যারা আপনার ইউটিউব থেকে নিতে আসবেন আশা করি যে ওরা একদম লোয়েস্ট প্রাইসটাই আমার কাছ থেকে পাচ্ছেন। এটা হচ্ছে সুজুকি জিক্সার 2020 মডেল, 21 রেজিস্ট্রেশন, 53 সিরিয়াল, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, আমাদের মধ্যে এটার ওনার আছে, 10,000 কিলো চলছে, আপনার ডাবল ডিস্ক, চাকা দুটো ফ্রেশ, ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন আনটাচ, কোথাও ঘষা মাজা ডেন্ডিং বেন্ডিং কোথাও কিছু করা হয়নি, খুব ফ্রেশ আছে গাড়িটা। যারা হচ্ছে নতুন বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন। বাইকটা হচ্ছে রাখা যাবে যে 1,80,000 টাকা, আমাদের দাম ছিল 85,000 টাকা। সেম কন্ডিশনে আরেকটা বাইক আছে, ওইটা কিছু কম রাখা যাবে, জাস্ট মডেল ইয়ারের জন্য এটার দামটা একটু বেশি, অন্য বাইকগুলোতে আশা করি কোনো কমপ্লেন থাকবে না এই বাইকটা ছাড়া। এটা হচ্ছে কি আপনার সুজুকি জিক্সার FIABS সিলভার কালার, 21-এর গাড়ি, 21-এ কেনা, 21-এ রেজিস্ট্রেশন করা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড উঠানো হয়নি এখনও, নেম ট্রান্সফারের সময় উঠাই দিব, কিন্তু ফার্স্ট পার্টি আছে। উত্তরা BRTA 31 সিরিয়াল, 6,500 কিলো চলা, চাকার দুইটা চাকার খুব ফ্রেশ কন্ডিশনে আছে, পিছনের চাকার দাগ এখনও উঠে নাই। এই বাইকটা রাখা যাবে 2,25,000 টাকা, আমাদের 30,000 টাকা ফিক্সড প্রাইস ছিল, 2,25,000 টাকা ঈদ উপলক্ষে রাখা যাবে। এটা হচ্ছে MT15 BS6 6,500 কিলো চলা, গ্রে কালার, লিমিটেড এডিশন, এখন মার্কেটে স্টক আউট বলতে পারেন এই কালারটা। এই কালারটা হচ্ছে কি আপনার 2021-এর রেজিস্ট্রেশন, 20-এর মডেল, গাড়িটা রাখা যাবে হচ্ছে কি আপনার 2,315,000 টাকা।
চাকার দাগ এখনো রয়ে গেছে, গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো ডেন্টিং বেন্ডিং টাচ আপ করা হয়নি, যা আছে জেনুইন কন্ডিশনে আছে। বাইকটি হচ্ছে কি অনটেস্ট অবস্থায় আছে, আপনার জেনিভেসে ফার্স্ট পার্টি হবে, আমরা চাইলে নাম্বার করে দিতে পারবো বা তারা নিজেরাও করে নিতে পারবে। আমাদের ফাইল অ্যাভেলেবেল আছে 22 কেনা 21 মডেল। বাইকটি রাখা যাবে হচ্ছে গিয়ে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? জি 4 লক্ষ টাকা, একদম ফুল ফিক্স। এই ইনশাল্লাহ আসলে চেষ্টা করবো যতটুকু পারি অর্ডার করে দেওয়া। এটা হচ্ছে কি আপনার 5 মনস্টার সাইলেন্ট ভেরিয়েন্ট, আপনার হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার, আনডাস্ট ইঞ্জিন, 17,000 কিলোর মধ্যে চলেছে, চাকা দুইটাই ফ্রেশ আছে, ইঞ্জিন কন্ডিশনও ফ্রেশ আছে, বাইকটার টোটাল A to Z সব ফ্রেশ আছে। এই বাইকটা রাখা যাবে 3,60,000 টাকা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। আমরা নাম ট্রান্সফার জন্য সর্বোচ্চ 1 সপ্তাহ সময় নেই, 1 সপ্তাহের মধ্যে যদি আমরা নাম ট্রান্সফার করে না দিতে পারি আমরা ফুল টাকা পেমেন্ট করে গাড়ি ব্যাক নিয়ে নিই। মানে নাম ট্রান্সফার করতে না পারলে গাড়ি রেখে টাকা নিয়ে যাবে? এক্স্যাক্টলি, ফুল টাকা ব্যাক নিয়ে যাবে, কোনো কাট শর্ট কিছু করতে হবে না। আর কেউ যদি মনে করে বিদেশ থেকে আমার ভিডিওগুলো তো বিদেশ থেকেও দেখে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধরেন যে উনি তো আসতে পারতেছে না, সেই ক্ষেত্রে যদি আপনাকে টাকা পাঠানো হয় কি কি রকম টাকা পাঠাবেন? আচ্ছা আমি আপনাকে বলি, আমরা হচ্ছে গিয়ে বাইকের ডিটেইলস সে আমার থেকে ভিডিও কলে নিতে পারবে, হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে অ্যাড হয়ে সে আমার থেকে বাইকের ডিটেইলস নিতে পারবে। বাইকটা আমি তাকে ভালোভাবে যেভাবে চাই সেভাবে চেক করে দিতে পারবো, প্রাইস আমার সাথে অনলাইনে দামাদামি করতে পারবে। আমি বাইক সে আমাকে পে করলে আমি আমার সেল রিসিপ্ট চালান সহ তার গন্তব্যস্থলে ফ্রি ডেলিভারি দিয়ে আসবো। ফ্রি ডেলিভারি দেবো বাংলাদেশে যেখানে হোক, আর আমরা তার সাথে ইঞ্জিন ওয়ারেন্টিও দিয়ে দিই। যারা আমাদের থেকে বাইরের কান্ট্রি যারা আছে তারা আমাদের থেকে বাইক নিতে চায়, তারা আমাদের বিশ্বাস করে নেয়। আসলে সম্পূর্ণ প্রসেসটা হয় বিশ্বাসের মাধ্যমে। আমাদের অনেক কাস্টমার আছে যারা বাইরে থেকে নেয়, তাদেরকে আমরা হচ্ছে গিয়ে ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিই 1 বছর। 1 বছরের মধ্যে তাদের ইঞ্জিনে যদি কোনো ইস্যু পায় বা প্রবলেম পায় তা আমরা হচ্ছে ফুল রিপ্লেস করে দেই বাইকটা। রিপ্লেস করে দেই। হ্যাঁ, আশা করি যে এটা সব থেকে বড় ফ্যাসিলিটিস করবে। সুজুকি SF 2019 মডেল, কার্বোরেটর ইঞ্জিন, সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও ডেন্টিং বেন্ডিং টাচ আপ কোথাও কিছু করা হয় নাই, অরিজিনাল স্টিকার, অরিজিনাল কিট, আবার জেনুইন অডিও আন্ডার 15,000, আপনার গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, চাকা দেখে আপনি মাইলেজ কম্পেয়ার করে তারপর নেবেন। গাড়িটা আন্ডাস্ট ইঞ্জিন, ওইটা আমরা এনশিওর করে দেবো দেওয়ার সময়। গাড়িটা যেভাবে আছে যে কন্ডিশন আছে এই কন্ডিশনে আপনার রাখা যাবে 1,95,000 টাকা। 1,95,000? হ্যাঁ, সবাই ভুল বুঝতে পারে, অনেক সময় অনেক গাড়ির দাম বেশি মনে হতে পারে, কম হইতে পারে, কিন্তু জিনিসটা আমরা আবারও বলে দিই, আমরা কোয়ালিটির দিকে ফোকাস দিই প্রাইসের চেয়ে। আশা করি যে আপনি আমাদের থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন প্রাইসের কম্পেয়ারে, কারণ এক একজনের রিকোয়ারমেন্ট হয়। আমার মতে কাস্টমার হচ্ছে প্রোডাক্ট কম প্রাইসে চায় না, প্রোডাক্ট বেস্ট প্রোডাক্টটা চায়। আমি যতটুকু জানি তা আমি ট্রাই করি রিজনেবল প্রাইসে হচ্ছে গিয়ে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য। ডাজেন্ট মিন আমি বেশি রাখি, ডাজেন্ট মিন আমি কম রাখি। আমি মনে করি যারা জিক্সার নেবে তারা এই বাইকটা দেখতে পারে, খুব ভালো প্রাইসের মধ্যে আছে বাইকটা। বাইকটা হচ্ছে গিয়ে সুজুকি জিক্সার ডাবল ডিস্ক রেড কালার, অনেকেরই পছন্দ বাইকটা। বাইকটা আপনার 18,000-এর মতো চলছে, কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না 18,000-এর মতো চলছে, সুপার কন্ডিশনে আছে বাইকটা। 10 বছরের কাগজ করা, আশা করি যে 160-তে কোথাও পাবেন আমার ছাড়া। 1,60,000 টাকা আমি বাইকটা দিতে পারবো ইনশাল্লাহ। আসলে আপনার এখান থেকে আসতে চেষ্টা করবো বাইকটি অনার করে দেওয়ার জন্য। এটা কিন্তু ডাবল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক না। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 4B ওল্ড মডেল, কিন্তু 22-এর গাড়ি, 22-এর ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন করা, 2 বছরের কাগজ করা, 24 পর্যন্ত, 2টা চাবি আছে, সার্ভিস বুক আছে, ফার্স্ট পার্টি আছে, তারপর হচ্ছে গিয়ে স্মার্ট কার্ড, আর প্লেটটা হচ্ছে নাম ট্রান্সফার দিন উঠাই দেবো আমি, যেহেতু 22 ফেব্রুয়ারি গাড়ি আমার কাছে যখন বিক্রি করছে তখন ফার্স্ট পার্ট মানে স্মার্ট কার্ড আর হচ্ছে গিয়ে প্লেটটা আসে নাই, এখন এটা স্মার্ট কার্ড প্লেটটা দুটোই চলে আসছে, নাম ট্রান্সফার দিন উঠিয়ে দেওয়া যাবে। এটা রাখা যাবে হচ্ছে গিয়ে 1,50,000 টাকা। হ্যাঁ, 1,50,000 টাকা, 22-এর গাড়ি। আমি আবারও মনে করে দিই, যারা মনে করে যে এই মডেলের গাড়ি হয়তো 40-45-এ পাওয়া যাবে তা অবশ্যই 18-19-এর গাড়ি হবে, কিন্তু এটা হচ্ছে 22-এর গাড়ি। দ্যাটস ওয়াই আপনার আমরা প্রাইজিংও দিই, কিন্তু হচ্ছে গিয়ে আপনার মডেলের উপর কবের গাড়ি, এক্স্যাক্টলি 4-5 মাস 6 মাস হচ্ছে গাড়িটার বয়স। এইটা হচ্ছে কি আমি মনে করি যে প্রাইজিংয়ের মধ্যে বেস্ট ভ্যালু অ্যাড করবে,
এটা ডাবল ডিস্ক মনোটোন জেনুইন অথেন্টিক 12000 চলছে আমি এটা প্রুফ করে দিব আমি এত মানুষ আছে আসলে হ্যাঁ 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 তো এটা হচ্ছে কি আপনার কোথাও কোনো ডেন্ট স্ক্র্যাচ কিছু নাই দুইটা সাইডে এখনো ক্লাচ পার্টির সাইডে ওপেন করা হয় নাই বা খোলা হয় নাই এখনো খুব ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা এই বাইকটা আপনার হচ্ছে কি আমি সবারই রিকমেন্ড করব আমি এই প্রাইজের মধ্যে নেয়ার জন্য এটা আপনার জন্য আপনার জন্য কাস্টমারের জন্য 1,68,000 রাখতে পারবো ডাবল ডিক্সের গাড়ি 1,68,000 19-এর গাড়ি কিন্তু ইনশাল্লাহ করে দেব আসলে করে দেব ইনশাল্লাহ 65 করে দেব কিন্তু আবারও বলে দেই সবাইকে আবারও বলে দেই গাড়িটা এখনও ক্লাস প্লেটের সাইডও খোলা হয় নাই মানে গাড়িটার ইঞ্জিন কোথাও টাচই করা হয় নাই আমার কথা কাজে ঠিক আছে কি নাই ওই জিনিসটা জানতে পারবে অন্য কাস্টমার গুলো এটা হচ্ছে SF এই দুইটাই আমি বলি দুইটাই হচ্ছে কি আপনার 18 মডেল দুইটাই হচ্ছে কি আপনার এক এটা হচ্ছে মিরপুর BRTA এটা হচ্ছে উত্তরা BRTA এটা হচ্ছে কি আপনার 17,000 কিলোর মতো চলছে এইটাও সম্ভবত হচ্ছে কি আপনার 16,000 কিলো বা 20,000 কিলোর মধ্যে চলছে হ্যাঁ আমরা অথেন্টিক মিটার রাখি আবারও বলি হ্যাঁ যতটুকু সম্ভব চেষ্টা করি আমরা হাতের গাড়ি কালেক্ট করার জন্য হাতের গাড়ির অথেন্টিক মিটার থাকে মিটারে না এসে আপনি আমার থেকে ইঞ্জিন দেখে গাড়ি নেবেন কারণ লোহার প্লাস্টিকের জিনিস এগুলো চেঞ্জ করলে আবার রিবিল্ড হয়ে যায় তো এর জন্য বললাম আসবেন গাড়ি দেখবেন দেখে জাস্টিফাই করবেন যে আমার প্রোডাক্ট কেমন বা আমার প্রাইজিং কেমন এইটা দুইটাই হচ্ছে কি 1,75,000 করে রাখা যাবে ডাবল ডিক্সের গাড়ি হচ্ছে গিয়ে জেনুইন মিটার জেনুইন ফার্স্ট পার্টি দুইটাই স্মার্ট কার দুইটাই এটা হচ্ছে উত্তরার গাড়ি এটা হচ্ছে মিরপুরের গাড়ি 1,75,000 করে রাখা যাবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কিছু নেই পেপার্স আপ টু ডেট আছে মাইলেজ আমি আপনাকে বলে দিই কার্বোরেটর ইঞ্জিনগুলো যেগুলো আছে আমার এখানে কার্বোরেটর ইঞ্জিন আমরা মাইলেজ এনশিওর করে রাখি কার্বোরেটর ইঞ্জিন ট্রাই করি যে 35 থেকে যাতে 40-এর মধ্যে পায় সেম ওই কন্ডিশন অনুযায়ী আমরা গাড়ি পারচেস করি বা আমরা জাস্টিফাই করে এইটা পারচেস করি জিক্সার মনোটোন আপনার 20-এর গাড়ি 20-এর রেজিস্ট্রেশন করা 24 পর্যন্ত আপ টু ডেট আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি আমার জানা মতে যতটুকু ফ্রেশ হওয়া যায় ততটুকুই আছে নতুন গাড়ির সাথে কোথাও কম্পেয়ার করে খারাপ পাবেন না 12,000-11,000 সামথিং চলছে বা না সরি এটা মনে হয় একটু বেশি চলছে 16,000 প্লাস চলছে এই 20-এর গাড়ির তুলনায় একটু বেশি চলছে কিন্তু গাড়িটা এত ভালো কন্ডিশনে যে আপনি এটা নিয়ে কমপ্লেন করবেন না না এটা ট্রিপ হ্যাঁ 17,000-এর মতো চলছে গাড়িটা আশা করি যে আপনারা এটা নিয়ে কোনো কমপ্লেন করবেন না গাড়ির কন্ডিশন অনুযায়ী সব কিছু জাস্টিফাই করে কোনো কমপ্লেন করবেন না এই গাড়িটা হচ্ছে গিয়ে আপনার রাখা যাবে 1,55,000 আশা করি আসলে কিছু যতটুকু পারি চেষ্টা করবো যে অনার করে দেওয়ার জন্য এটা হচ্ছে 4BX কানেক্ট ব্ল্যাক কালার সবার পছন্দের গাড়ি সবার ক্রাশ বলতে পারেন ইদানিং ইয়াং জেনারেশন এই গাড়িটার ডিমান্ড অনেক বেশি 4BX কানেক্ট ABS 22-এর গাড়ি 21-এর মডেল 22-এর রেজিস্ট্রেশন করা উত্তরা BRTA 40 সিরিয়াল 2 বছরের ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে এই বাইকটা হচ্ছে গিয়ে আপনার 5,900 এমন চলছে সার্ভিস বুক দুইটা চাবি সব কিছু অ্যাভেলেবেল আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে 1,85,000 টাকা 1,85,000 টাকা আমাদের প্রাইসগুলো আরও বেশ কিছু কম ছিল আমাদের এখন হচ্ছে প্রাইজের বাইকগুলোর প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমাদের এই প্রাইসটা একটু বেশি প্রাইস দিয়ে কিনতে হয় তাই একটু প্রাইজিংটা হয়তো বা আপনার আগে থেকে বেড়ে গেছে কিন্তু আমরা চেষ্টা করি বেটার প্রাইজে এটা অন্য জায়গায় গেলে হয়তো বা একটু বেশি প্রাইস দিয়ে কিনতে হবে 22-এর গাড়ি হিসাবে আর ব্ল্যাক হিসাবে এটা হচ্ছে আমি দর্শকদের একটু বলে দিই হ্যাঁ দর্শকরা অবশ্যই খুঁজে যে আসলে দামটা কেন এক্স্যাক্টলি আমি কিন্তু এনশিওর করতে চাই দর্শকদের যে যত গুড় তত মিষ্টি এক্স্যাক্টলি ভালো গাড়িতে ভালো দাম ভালো দাম লাগবেই আমরা 1 বছরের ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দিই আমাদের মাস্টার সার্ভিস 3টা প্রোভাইড করে থাকি আর হচ্ছে কি আপনার পেপার্স আমরা 1 সপ্তাহের মধ্যে নেম ট্রান্সফারের গ্যারান্টি দিয়ে থাকি যখন আপনি সবগুলো সার্ভিস প্রোভাইড করবেন তখন আপনার কস্টিংটা বেড়ে যাবে আপনার কস্টিংটা বেড়ে গেলে তো আপনার বেটার সার্ভিস আপনার কাস্টমার আমি আগেও বলি এখনও বলি কাস্টমার কমে প্রোডাক্ট চায় না কাস্টমারে হচ্ছে বেটার সার্ভিসটা চায় আর ন্যায্য মূল্যে চায় তা আমি ট্রাই করি ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আর বেটার সার্ভিসটা দেওয়ার জন্য আর এটা হচ্ছে 4B ডাবল ডিস্ক
এটাও 22 এর গাড়ি 20 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন সরি এই গাড়িটা হচ্ছে কি আপনার ফার্স্ট পার্টি এখনো স্মার্ট কার্ড তোলা হয়নি স্মার্ট কার্ড আসেনি এখনো আপনি এখানে নেম ট্রান্সফার সময় স্মার্ট কার্ড উঠিয়ে নেম ট্রান্সফার করে দেয়া যাবে এই বাইকটা রাখা যাবে হচ্ছে কি 170,000 টাকা জি নন এবিএস বাইক আপনার হচ্ছে ফার্স্ট পার্টিতে আছে মোটামুটি ভালো কন্ডিশনে আছে আশা করি কমপ্লেইন হবে না হ্যাঁ খুব ফ্রেশ আছে আপনার 9000 প্লাস চলছে বাইকটা এই বাইকটা হচ্ছে কি আপনার আশা করি যে 4B এক্সানে কেউ যদি আমার কাছ থেকে নেয় কমপ্লেইন করার অপশন থাকবে না আশা করি এই বাইকটা হচ্ছে কি আপনার পাশের বাইকটা হচ্ছে কি ওইটাও 40 সিরিয়াল মিরপুর উত্তরা বিআরটিএ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সব কিছু আপ টু ডেট করা আছে এই বাইকটা এবিএস ভ্যারিয়েন্ট দুইটা সার্ভিস বুক আছে এখনো অ্যাভেলেবল সবগুলো সার্ভিস বাকি এখনো বাইকটা হচ্ছে কি আপনার ট্রাই করব যে আমরা এটা 180,000 রাখার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে কোনো ব্যবসায়ী বা কোনো শোরুম থেকে 180,000 4B এক্সানেক্ট এবিএস পাবে না আশা করি তার নাম্বার করা 22 এর রেজিস্ট্রেশন গাড়ি এটা 2 বছর রেজিস্ট্রেশন করা আর এটার মধ্যে সাথে হচ্ছে কি একটা তাসলক ফ্রি পাবে তাসলক ইনস্টল করা আছে বাইকটাতে ওটা ফ্রি পেয়ে যাবে বাইকটা 7,500 প্লাস চলছে বাইকটা আপনার 180,000 রাখা যাবে আর কি আসতে পারেন এসে বাইকটা দেখতে পারেন অনেকে চিন্তা করতে পারে যে আমি এই বাইকটার দাম বেশি চাইছি এই বাইকটা কম চাইছি কেন এটা সম্পূর্ণ রিজন হচ্ছে যে আপনার আমাদের পারচেজের উপর আমরা পারচেজের এন্ড কন্ডিশন না কন্ডিশন আমরা ট্রাই করি সবই ভালো রাখার জন্য আমাদের পারচেজ হবে কিছু কিছু বাইক আমরা কমে কিনতে পারি যেটা আমি মাঝে মাঝে ট্রাই করি যে অফার দিয়ে কাস্টমারকে কম প্রাইসে সেল করার জন্য যাতে কাস্টমার অ্যাটলিস্ট হ্যাপি থাকে তো আমাদের মেইন টার্গেট একটা মিনিমাম প্রফিট করা এখন পর্যন্ত আমরা ট্রাই করি যে মিনিমাম প্রফিট করে বাইকগুলো সেল করে দেওয়ার জন্য কম কম প্রফিটে বেশি সেল বেশি সেল এক্স্যাক্টলি এটা সম্পূর্ণ ব্র্যান্ডিং এর জন্য আর কি আর এটা হচ্ছে কি আমাদের সুজুকি জিক্সার বেস্ট ভ্যালুর বাইক 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স সুপার কন্ডিশনে আছে বাইকটা আপনি এসে দেখতে পারবেন এই বাইকটা আশা করি যে আমি মার্কেটে আরেকটা ভালো প্রাইজিং এ দিতে পারবো এই বাইকটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এখনো এটা সার্ভিস বুক আছে আমার কাছে ম্যানুয়াল বুক আছে দুইটা চাবি আছে সব আপ টু ডেট করা বাইকটা নতুন ব্যাটারি লাগানো নতুন ব্রেক শো লাগানো বাইকটা আমি 1,45,000 টাকায় দিতে পারবো 1,45,000 টাকা জি আশা করি যে না জিক্সার ডাবল ডিক্স যে যতই মডেল হোক আশা করি যে আপনারা কোন শোরুম থেকে 1,45,000 ডিক্সার ডাবল ডিক্স পাবেন না আমি এনশিওর করে দেব আপনাকে এটা হচ্ছে কি এনএস সিঙ্গেল ডিক্স 2018 মডেল রেড কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনার যাদের লো রেঞ্জে বাইক খুঁজছেন তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা হচ্ছে কি আপনার আশা করি যে লান এনএস সব দিক দিয়ে বেটার কন্ডিশনে থাকে এই বাইকটা রাখা যাবে হচ্ছে কি 1,25,000 টাকা আমাদের আসিং ছিল 1,30,000 টাকা 1,25,000 টাকা রাখা যাবে এটার সাথে একটু অফার দিয়ে দেন এটার সাথে অফার দিবেন এটা আপনি ফুল ট্যাঙ্কে তেল দিয়ে দিবেন ইনশাআল্লাহ কাস্টমার আসলে ফুল ট্যাঙ্কে তেল করে দিব জান পিওর শুধুমাত্র এনএস এই গাড়িটার জন্য কিন্তু অন্য গাড়ি না ইনশাআল্লাহ এটা হচ্ছে হাং যারা লো বাজেটে নিতেছেন আমি ট্রাই করব যে একদম লো বাজেটের মধ্যে যাতে আমি এটাতে প্রোভাইড করতে পারি এটা হচ্ছে কি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জেনুইন কালার কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই কোনো দাগ ঘষা কিছুই নেই আপনি বাইকটা ভালো করে দেখতে পারেন আমরা কোনো কালার ডেন্টিং পেন্টিং কিছুই করি না যা আছে যেভাবে আছে ওইভাবেই কাস্টমার কন্ডিশনে পেয়ে যাবেন বাইকটা এক মানে ডাবল ডিক্সের বাইক আপনার 98 পেয়ে যাবেন 98,000 টাকা 98 তে ডাবল ডিক্স হাং 18 মডেল আর পেপারস আপ টু ডেট 24 পর্যন্ত তো फ्रेंड्स আসলে এই বাইকগুলো যেগুলো দাম বলছে একেবারে কিন্তু ফুল ফিক্সড প্রাইস হ্যাঁ হয়তোবা আসলে একটু অনার করতে পারবে চেষ্টা করব অনার করার জন্য ইনশাআল্লাহ ওইটা হচ্ছে সিবিজেড এক্সট্রিম 17 গাড়ি 30,000 কিলোর মতো চলছে কিন্তু আপনি দেখলে মনে হবে 5,000 কিলো চলছে এত সুন্দরভাবে গাড়িটা মেইনটেইন করা ডাবল ডিক্সের বাইক আপনার 10 বছরের রেজিস্ট্রেশন করা চাকা দুইটা নতুন ব্রেক শো নতুন এলইডি হেডলাইট সব কিছু আপ টু ডেট সব টু কিছু আপনি বাইকটা সরাসরি না দেখলে গাড়িটার কন্ডিশন বুঝবেন না 17 মডেল আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই বাইকটা রাখা যাবে হচ্ছে গিয়ে 85,000 টাকা শুধু 85,000 টাকা 150cc-র বাইক 85,000 টাকা হ্যাঁ আশা করি কেউ এটা 1,00,000-এর নিচে ছাড়বে না কারণ ডাবল ডিক্সের বাইক তারপর হচ্ছে গিয়ে 150cc আবার বাইকের কন্ডিশন অনুযায়ী আপনি একটু ভালো করে খেয়াল করতে পারেন স্টার্ট দিলে আশা করি যে পিন্ড অফ সাইলেন্ট থাকবে কোনো এক্সট্রা নয়েজ থাকবে না
বাইরে আরো কিছু গাড়ি আছে হ্যাঁ আমাদের বেশ কিছু গাড়ি বাইরে আছে এছাড়া আমাদের গোডাউনে বেশ কিছু বাইক আছে সবাইকে ইনভাইট করব যে এসে দেখার জন্য আমাদের কাছে আরন 5 ইন্ডিয়ান অফিশিয়াল আছে আমাদের আরন 5 বিএস6 আছে ইন্ডিয়ান আমাদের কাছে 4B ডাবল ডিক্স আছে আমাদের কাছে সিবিআর 5 ভ্যারিয়েন্ট আছে ডিসকভার নতুন মডেলের আছে তারপর হাঙ্ক আছে ম্যাট কালারের এগুলো এখনো ওঠানো হয় না স্পেসের জন্য আমাদের গোডাউনে আরো বেশ কিছু বাইক আছে আমাদের কাছে আরো 10-15টা ডিসকভার দেখতে পারবেন আসলে নতুন মডেলের 15 মডেলের 18 মডেলের 19 মডেলের 19 থেকে 21 পর্যন্ত বা 22 পর্যন্ত সব বাইক আমাদের কাছে অ্যাভেলেবল আছে ডিসকভারটার প্রাইস কত রেখেছেন কোনটা লাস্ট কাস্টমার কন্ডিশনে যে বাইক এটা এই বাইকটা আমাদের কাছে কাস্টমার 1,05,000 হলে নিতে পারবে 1,05,000 টাকা 5,000 টাকা হলে নিতে পারবে এত কমে দিচ্ছেন না এটা কমেও না আবার বেশি তো না যথেষ্ট অন টেস্টে আছে তো এর জন্য আর কি मडल डिसेम्बर दिखे रेजिस्ट्रेशन अथेंटिक 8,900 किलो चला गाड़ी মাত্র নিয়ে আসলাম বাইকটা এখনো রেডি করিনি বা উঠাইনি কোথাও কোনো এখনি আপনারা দেখতে পারেন যে আমাদের বাইকগুলো যেগুলো আনি আমরা ট্রাই করি যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা ডেন্টিং পেন্টিং না থাকা অবস্থায় যেভাবে যতটা ফ্রেশ আনা যায় ইঞ্জিন কন্ডিশনে ততটা ফ্রেশ থাকে আমাদের এই বাইকটা হচ্ছে কি আমরা এখনো প্রাইস ফিক্স করিনি আশা করি 3,20,30,40 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে বাইকটা প্রায় বছরের কাগজ করা আছে আপডেট করা আছে এটা হচ্ছে অফিশিয়াল বাইক যারা হর্স আর টর্ক পাওয়ার বেশি চায় তারাই বাইকটা নিতে পারে অফিশিয়াল বাইক ইন্ডিয়ান নন এবিএস 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন করা মাত্র নিয়ে আসলাম 20,000 কিলোর মতো চলছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাইকটা হচ্ছে কি আপনার রেডি করে হয়তো বা 3,00,000 টাকা বা 2,95,000 টাকা হলে ছেড়ে দেব আন্তরিক ভাবে নিমন্ত্রণ করব আমাদের শোরুমটা আসবেন ঘুরবেন দেখবেন যাচাই করবেন তারপর আমাদেরকে নিয়ে কোনো কমেন্ট করবেন যদি বাইক নেওয়ার আগে আমাদের এখানে একটু ঘুরে যেতে পারেন আমরা খুবই উপকৃত হব বা আপনাদের উপর খুবই কৃতজ্ঞ থাকব আপনারা চাইলে আপনাদের বাইকগুলো আমাদের কাছ থেকেও নিতে পারেন আপনারা চাইলে আমাদেরকে আপনাদের বাইকের অর্ডারও দিতে পারেন আপনারা চাইলে বাইরে থেকে আমাদেরকে বলতেও পারেন আমরা বাইকগুলো আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের উপর ট্রাস্ট করে দেখতে পারেন আমরা আশা করি যে আপনাদের ট্রাস্টটা কোনো ব্রেক যাতে না হয় তার যতটুকু চেষ্টা করার করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম